কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটির বিষয় হচ্ছে গোলাপ ফুলের চাষ তো বন্ধুরা চাষবাস সংক্রান্ত হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাঙ্কিটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা সবাই হয়তো জানেন গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় বাণিজ্যিকভাবে বহু জমিতে গোলাপের চাষ হচ্ছে এবং দিন দিন গোলাপের চাষ বৃদ্ধি পাচ্ছে ও গোলাপের অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সবার প্রথমে জাত নির্বাচন বিশ্বজুড়ে গোলাপের অসংখ্য জাত রয়েছে জাতগুলি কোনোটি গাছ বড় কোনোটি ঝোপালো কোনোটি লতা নয় জাত বৈশিষ্ট্য অনুযায়ী রয়েছে গোলাপ সাধারণত সাদা লাল হলুদ গোলাপি কমলা এবং মিশ্র রঙের হয়ে থাকে এই ছাড়াও রানি এলিজাবেথ গোলাপটি গোলাপি রঙের হয় এবং ব্ল্যাক ফিন্স নামে একটি কালো রঙের গোলাপ হয় এবং বন্ধুরা মিরিন্ডা নামে লাল রঙের একটি গোলাপ হয়ে থাকে এই ফুলটির চাহিদা থেকে বেশি গোলাপের বংশ জন্য শাখা কলম বা দাবা কলম বা গুটি কলম বা চোখ কলম পদ্ধতি ব্যবহার করে নতুন জাত উদ্ভব করা হয় বা বীজ উৎপাদন করে তার থেকে চারা উৎপাদিত করা হয় জমি নির্বাচন গোলাপ চাষের জন্য উর্বর দোমাশ মাটিতে চাষের জন্য উপযোগী ছায়া বিন উঁচু জায়গায় যেখানে সেচ ব্যবস্থা ভালো সেই জমিতে গোলাপ ভালো জন্মায় তারপর বন্ধুরা জমি তৈরি নির্বাচিত জমিতে চার থেকে পাঁচটি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটিকে ঝুরঝুরে ও সমতল করতে হবে তারপর মাটিকে কুপিয়ে পাঁচ সেমি উঁচু করে এইভাবে কেয়ারি তৈরি করতে হবে এইভাবে কেয়ারি তৈরির পর নির্দিষ্ট দূরত্বে পঁয়তাল্লিশ সেমি গভীর গর্তে খনন করতে হবে তারপর বন্ধুরা সার প্রয়োগ প্রতিটি গর্তের উপর মাটির সাথে পাঁচ কেজি পচা গোবর পাঁচ কেজি পাতা পচা সার ও পাঁচশো গ্রাম ছাই ভালো করে মিশিয়ে গর্তের উপরে সম্পূর্ণ ভরাট করার পর পনেরো থেকে কুড়ি দিন ফেলে রাখতে হবে সারগুলো পচে ও গাছের যা জায়গায় উপযুক্ত সময় হবে তখনই আপনারা সেই গাছ লাগাবেন বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন বর্ষাকালে যাতে গাছের গোঁড়ায় বৃষ্টির জল না জমে থাকে সেই জন্য আপনাকে নালা তৈরি করতে হবে কলম চারা রোপণের সঠিক সময় হচ্ছে আশ্বিন মাস চারা রোপণ উপযুক্ত সময় তবে পৌষ ও মাঘ মাস পর্যন্ত চারা লাগাবা যেতে পারে আগাছা দমন গোলাপের ক্যারিতে অনেক আগাছা হয় তাতে আপনাদের তুলে ফেলতে হবে বন্ধুরা গোলাপের গাছে জল সেচ মাটির আর্দ্রতা যাচাই করে গাছের গোড়ায় এমনভাবে সেচ দিতে হবে যাতে মাটিতে রসের ঘাটতি না হয় ফুল ফোটার পূর্বে গাছের ফুল সংগ্রহ করতে পারেন সংগ্রহের পর ফুলের ডাঁটার নিচে অংশে পরিষ্কার জলে ডুবিয়ে ঠান্ডা জায়গায় রাখলে ফুল ভালো থাকবে গোলাপ ফুলের বাজারে চাহিদা সব জায়গাতেই ভালো দেখা যায় তাই গোলাপ ফুল নিয়ে আপনাদের বিক্রির কোনো সমস্যা দেখা যাবে না যে কোনো অনুষ্ঠানে গোলাপ ফুলের চাহিদা দেখা যায় তাই বন্ধুরা তার জন্য গোলাপ ফুলের আপনারা বাজার চাহিদা ভালো পাবেন ও এর মূল্যও ভালো পাবেন